কংগ্রেসের প্রসঙ্গরে বিরোধী দুফাল মর্যাদা লাগে অখিল গগৈক, অজিত ভূঁয়াল লুড়িনজুড়ি গগৈক লাগে কংগ্রেসরে মিত্রতা, মর্যাদা বিনে কংগ্রেসের নাথাকে অখিল গগৈ, মর্যাদার প্রশ্ন নো কম্প্রোমাইজ অখিলর, অখিলর আগতীয় আসন বুঝাবুঝির রাজনীতিত বিরোধী অসন্তুষ্টির দাবর, অখিলর মর্যাদার প্রসঙ্গত এক প্রকার দুফাল। শনিবারেও বিরোধী মর্চা বৈঠক ভাগ লই কংগ্রেসলৈ অখিলর পুনপটিয়া বার্তা, প্রথমে আসন বুঝাবুঝি তারপর মিত্রতার আলোচনা। এতিয়া কথাটো একদম স্পষ্ট যে যদি মর্যাদা সহকারে থাকিব খুঁজে, আমাকো মর্যাদা সহকারে রাখব খুঁজে, তেতিয়াহলে বুঝাবুঝি হব আর নহলে নহব। মর্যাদা মূল বস্তুটো, মর্যাদা গোটে বছরটো ঠিকে ঠিকে কাম করে থাকিম, ইলেকশনের সময় সিটের কথা আহিলে আকো কথাটো বদলি যাব, তো এনেকুৱা ধরনের অপমান আর সহ্য করা নহব। সিটটো আগতীয়াকে ভাগ বিতরণ হব লাগে, কোনে কিমানটা সিটত খেলিব এটো আগতে ঠিক হব লাগে। আমি শর্ত বলে কোৱা নাই, আমি কৈছো যে এটা বেসিক, নহলে আকো ভাগি যাব, কিন্তু প্রথমতে আসনটো ভাগ বিতরণ হব লাগে। কংগ্রেসে অখিল গগৈর আগতীয় আসন বুঝাবুঝির শর্তক ইতিমধ্যেই চরম অপমান সূচক হিসাবে বিবেচনা করেছে। উপনির্বাচনের সময়ের সংঘাত আঁতরাই একত্রিত বিরোধীর পক্ষত অবস্থান করলেও আগতীয় আসন বুঝাবুঝিক লৈ কংগ্রেস যে মুঠেও সন্তুষ্ট নহয় তার আভাস দেওবারেও দিলে দলটির জ্যেষ্ঠ নেতা বিরোধী দলপতি দেবব্রত শইকীয়াই। আমার দলত আলোচনা হব, আলোচনা মর্মে সিদ্ধান্ত হব, আর যেটো মই পূর্বরপরা কৈ আছিল যে আমি কোনো দলেই মই ইমান জিকিম ইমান হারিম এনেকুৱা ধরনের পূর্বধারণা লব নালাগে, গ্রাউন্ড রিয়েলিটি সকলে জানিব লাগে, সাব লাগে, তারবাবে নিরপেক্ষভাবে আজিকালি বহুত সংস্থা থাকে যেবিলাকে জনপ্রিয়তা জুখিব পারে রাজনৈতিক দলের, সেইবিলাকও ব্যবহার করব লাগে, লাগিলে বিজ্ঞানসম্মত পদ্ধতি আছে। কিন্তু কেবল কংগ্রেসেই নহয়, শর্তাবলী সাপেক্ষে কংগ্রেসরে পুনের মিত্রতার অখিলর ফর্মুলাই হিসাব নিকাশত আউল লগাইছে অসমর নেতৃত্বরও। শনিবারে অসমর সভা আধাতেই এড়ি গৈ বাহিরত সংবাদ মাধ্যমের আগত অখিলে করা মন্তব্যর বিষয়ে যে অসম নেতৃত্ব মুঠেও অবগত নহয় তার প্রমাণ পোৱা গল সাংসদ অজিত ভূঁয়া তথা মর্চার সভাপতি অজিত ভূঁয়ার উত্তরত। এটা অপহরত কইছে, তেও মতামত হেতু দিছে, কিন্তু আমার ইয়াত বৈঠকের সিদ্ধান্ত হল যে আমি পরবর্তী পর্যায়ত এই পঞ্চায়েত নির্বাচন আছে, সন্মুখত পরিষদর নির্বাচন আছে, এইবোৰৰ পিছত যেতিয়া সময় আহিব তেতিয়াহে আমি, আর এতিয়ালৈকে কংগ্রেসের স্থিতিটোৱে পরিষ্কার হওয়া নাই, তার পিছতহে আমি স্বাভাবিকতে একটা পজিশনলে আহিম যে আমি কিমান আসন পাম, কিমান বিচারিম, কোত কামার কিমান শক্তি, সেইটোহে মই বোধ করো আমার সিদ্ধান্ত হয়েছে। সাংসদ ভূঁয়ার অস্বস্তিবোধ দেখি এইবার সংবাদ মেলত থাকা রাইজর দলের প্রতিনিধি রাসেল হুসেইনের প্রতিক্রিয়া। কিন্তু ঐক্যবদ্ধ মঞ্চত দলীয় স্থিতির উপরও ঐক্যবদ্ধ মঞ্চত উমৈহতীয়া কিছুমান সিদ্ধান্ত হব, কারণ সেই সিদ্ধান্তবোৰ আমি মানি লওয়াটো বাধ্য, কারণ বিজেপিক পরাভূত করব লাগিলে আমি সকলে ঐক্যবদ্ধ হয়ে থাকিব লাগিব। কিন্তু আমার দলীয় যিবোৰ বক্তব্য সেই বক্তব্যর স্বাভাবিকতে আমার ডিফার করব পাৰে, জাতীয় পরিষদের লগতো ডিফার করব পাৰে, জাতীয় দলের লগতো ডিফার করব পাৰে, সেইবোৰ দলীয় মন্তব্য। অর্থাৎ মতান্তর স্পষ্ট অসমৰ মাজত। এইবার মন করক এই বিশেষ দৃশ্যটোলৈ। বৈঠকত আলোচিত নোহা এটা বিষয় সংবাদ মাধ্যমের আগত রাইজর দলের সভাপতি অখিল গগৈয়ে ব্যক্ত করাক লৈ তীব্র অসন্তুষ্ট অসমৰ নেতার সৈতে কথার কটাকটি রাইজর দলের সাধারণ সম্পাদক রাসেল হুসেইনের। মুঠতে অখিলক লাগে মর্যাদা, আগতীয়াকৈ আসন বুঝাবুঝি হব লাগে রাইজর দলের মতে। কিন্তু দলটির এনে স্থিতিক লৈ বিপাঙত পড়া অসম নেতৃত্ব, বিশেষকৈ অজিত ভূঁয়া লুড়িনজ্যোতি গগৈহতে কি করব, কার পক্ষত রব বিরোধী ঐক্যর এইটো পক্ষ? সমান্তরাল প্রশ্ন, কংগ্রেসে অখিলর শর্তক অপমান হিসাবে বিবেচনা করার পাছত অখিলযুক্ত অসমলৈ পুনের ঘুরি যাবনে দলটো, নে বিরোধী রাজনীতির আরম্ভ হব নতুন চিন্তা, নতুন হিসাব নিকাশ, নতুন ফর্মুলা? ভিডিও জার্নেলিস্ট রূপম ভরদ্বাজর কৈতে ধ্রুব বরার রিপোর্ট, ND24। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়।